আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 নভেম্বর 23, সরকারের এত বড় ভুল, অতপর কি শুরু হয়েছে দেখুন। সামনে কঠিন পদক্ষেপের ইঙ্গিত, পোশাক শ্রমিকদের উপর সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এবার যে কঠিন ভাষায় সরকারকে দায়ী করে সরকারের নিন্দা জানিয়েছে, ইট ইন্ডিকেটস দ্যাট এই নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সামনে কঠিন পদক্ষেপ নেওয়া হবে, এটা প্রমাণ করে তাদের এই বিবৃতির ভাষা। দর্শক, এখানে একটা বিষয় যে আমি আগেও বলেছি আবারও বলি, বিএনপি জামাতকে পেটালে বা তাদের উপর সহিংসতা করলে, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করলে যে আন্তর্জাতিক ব্যবস্থার বা পদক্ষেপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, তার চাইতে শ্রমিকদের উপর হামলা করলে, শ্রমিকদের উপর সহিংসতা দেখালে অনেক বড় মাত্রার কঠিন পদক্ষেপের সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাই এখন আমরা দেখতে পাচ্ছি। কি শুরু হয়েছে দেখুন, শ্রমিকদের তো থামাতে পারছে না, তারা তো আন্দোলন চালিয়ে যাচ্ছে ন্যূনতম মজুরির দাবিতে। দেশে বিদেশে নিন্দার ঝড়, সরকারের উপর চাপ, এমনকি গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি, সেই গার্মেন্টস সেক্টরের কর্মীদের উপর যদি এভাবে নৃশংস হামলা করা হয়, তাদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে তাদেরকে হত্যা করা হয়, আন্তর্জাতিক কমিউনিটি বসে থাকবে না। এই জন্যে সরকারের উচিত সময় থাকতে সচেতন হওয়া। এই দায়ভার সরকার এড়াতে পারে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না, কারণ পুলিশের তো দায় থাকে নাই যে এমনি এমনি তাদের উপর সাউন্ড গ্রেনেড অথবা টিয়ার শেল বা সর্রাগুলি এগুলো মারবে। অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে, সরকার যে নির্দেশনা দিয়েছে যে এই টাইপের বিক্ষোভ এইভাবে দমন করতে হবে, সেই নির্দেশনা অনুযায়ী মাঠের পুলিশ কর্মকর্তারা কাজ করেছে বলে আমাদের ধারণা। বাংলাদেশের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের উপর দমন পীড়নে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের জন্য কোনো ধরনের সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের ভয় ছাড়াই সভা সমাবেশ করতে পারেন এবং নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে পারেন, তা সরকারকে নিশ্চিত করতে বলেছে দেশটি। সরকারকে নিশ্চিত করতে বলেছে দেশটি, এর মানে কঠিন কথা। এরপর আবার দেখেন, এই যে সহিংসতার দায় সরকারের উপর চাপানো হয়েছে এবং এই যে সরকার সহিংসতা করছে শ্রমিকদের উপর, এই ভয় যেন শ্রমিকদের না থাকে এবং শ্রমিকরা আন্দোলন করছে তার ফলে তাদের চাকরি হারানো, তাদের উপর মামলার ভয়, যেটাকে এখানে প্রতিশোধমূলক শব্দটা ব্যবহার করা হয়েছে, এরকম কোনো ভয় যেন না থাকে। বরং তারা আন্দোলন করতে চাইলে আন্দোলন করবে, তারা দাবিতে উত্থাপন করতে চাইলে দাবিতে উত্থাপন করবে, এই অধিকার তাদের রয়েছে, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এর মানে কতটা কঠিন আহ্বান দেখেন, যুক্তরাষ্ট্রের এই আহ্বান মেনে নিলে কী হবে, শ্রমিকরা নির্বিঘ্নে আন্দোলন করবে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, কিন্তু তাদেরকে কিছু বলতে পারবে না। তবে হ্যাঁ, শ্রমিকদেরকে অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। আমরা সবসময় বলি যে ভাঙচুর, সহিংসতা এগুলো কোনো আন্দোলন হতে পারে না, তারপরও ভাঙচুর, সহিংসতা, বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড হলেও এগুলো রাজনৈতিক দলগুলো করলে তারা নিন্দার মুখোমুখি হয়, কিন্তু শ্রমিকরা করলে অনেক ক্ষেত্রে কিন্তু ছাড় পাওয়া যায়, এটা ইতিহাস বলে। যাই হোক, শ্রমিকরা এগুলো না করুক, আমরা সেই পরামর্শ দেব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের উপর সহিংসতা চালানো নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ড অপরাধ সাব্যস্ত করার নিন্দা জানানো হচ্ছে। দেখেন, শ্রমিকরা যেটা করছে সেটা অপরাধই বলা যাবে না, এমনকি কিছু সহিংসতা তাদের মধ্যে মাধ্যমে ঘটলেও সেটাকে ছাড় দেওয়ার একটা ইঙ্গিত এই বক্তব্যে আছে, যেটা আমি বলেছি যে শ্রমিকদের অনেক কিছুই একটু অন্যভাবে দেখা হয়, কারণ শ্রমিক তো শ্রমিক, তারা তো আর পলিটিক্যাল পার্টির মতো ডিসিপ্লিন নয়। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে রাসেল হাওয়াদার নামের 26 বছর বয়সী এক কারখানা শ্রমিক ও সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সদস্য পুলিশের গুলিতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এর মানে দোষী করছে কাকে, পুলিশকে, আর কোন সপ্তাহে কোন দিন কে নিহত হচ্ছে, আহত হচ্ছে, সব খবর যুক্তরাষ্ট্রের কাছে আছে। এছাড়া ঢাকায় একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের দেওয়া
আগুনে 32 বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। তাদের পরিবার এবং শ্রমিক সমাজের প্রতি আমরা সমবেদনা জানাই। তো এখানে দেখেন, বিক্ষোভকারীরা আগুন দিয়েছে, তারপরে সেটা নিন্দা জানানো হয়নি, সামগ্রিকভাবে সরকারকে দায়ী করা হয়েছে। এর মানে শ্রমিকদের অনেক কিছুই ছাড় দেওয়া হয়, বোঝা গেল। উল্লেখ্য, গত 30 অক্টোবর মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর চন্দনায় ভাগরা এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ। এই সময় পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়ে রাসেল হাওলাদার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরে কোনাবাড়ি একটি কারখানায় আগুন দেন। আগুন নেবানোর পর সেখান থেকে ইমরান নামের একজনের লাশ উদ্ধার করা হয়। এখন আগুন কে দিয়েছে কি সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে আমরা বিশ্বাস করি, কিন্তু এই সামগ্রিক ঘটনার জন্যে শ্রমিকদের উপর বল প্রয়োগ, ধাওয়া পাল্টা ধাওয়ার গণনা কেন করবে, তাদেরকে ধাওয়া দিবে কেন? তারা আন্দোলন করছে, করবে, তাদের দাবি দেওয়া কনসিডার করবে, তাদের অধিকার রয়েছে আন্দোলন করার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের অধিকার রক্ষায় আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করে দেখার আহ্বান জানাচ্ছি। এর মানে মামলাগুলোকে মিথ্যা হিসাবে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ তারা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মানে পুরোপুরি অ্যাবসলিউটলি সরকারের বিরুদ্ধে এই বিবৃতি। অথচ সরকার যেটা বলছে শ্রমিকদের উস্কানি দেওয়া হচ্ছে, শ্রমিকরা সহিংসতা করছে, সেরকম কোনো অভিযোগ যুক্তরাষ্ট্র আমলে নেয়নি, পৃথিবীর কোনো দেশেও নেবে না। শ্রমিকদের বিরুদ্ধে কোনো বিবৃতি সরকার টাকা পয়সা দিয়েও, রাশিয়া তো সরকারের পক্ষে ভাড়ায় খাটে, টাকার বিনিময়ে বা কিছুর বিনিময়ে বিবৃতি দেয়, যুক্তরাষ্ট্রের বিবৃতি, সে রাশিয়ার মাধ্যমেও শ্রমিকদের বিরুদ্ধে বিবৃতি দেওয়ানো যাবে না। আমি মনে করি শ্রমিক বিষয়টা এতটা স্পর্শকাতর। বেসরকারি খাতে যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধির দাবিতে ইউনিয়নের প্রস্তাব মেনে নিয়েছে তাদের প্রশংসা করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে। পোশাক শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মানে সরাসরি শ্রমিকদের পক্ষে পুনর্বিবেচনা, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও করা হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আহ্বান এটা সিগনিফিকেন্ট, কারণ বাংলাদেশের পোশাক এই যে খাত এর অন্যতম ক্রেতা কিন্তু যুক্তরাষ্ট্র। অতএব যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের মিত্র তাদের মার্কেট বন্ধ হয়ে গেলে অনেকটা অচল, তখন এই গার্মেন্ট সেক্টরের জৌলুসার থাকবে না। অতএব তাদের দাবি, তাদের কথা, তাদের পরামর্শ এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, মজুরি বৃদ্ধি এমনভাবে করতে হবে যাতে শ্রমিকরা তাদের পরিবার ও ক্রমশ যে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে তার সমাধান নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে কথা, এটাই যৌক্তিক কথা। যুক্তরাষ্ট্রের আহ্বানের সাথে আমরা শতভাগ একমত এই মজুরি বৃদ্ধির আহ্বানের সাথে, কারণ যে পরিমাণ ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে তার মাধ্যমে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে তাদের খেয়ে পড়া অত্যন্ত কঠিন। এজন্যে যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে। শ্রমিকরা যেটা দাবি করছে সেটা হয়তো বা একটু বেশি হয়ে যায়, কিন্তু তার কাছাকাছি একটা যৌক্তিক অ্যামাউন্ট ধার্য করতে হবে, এবং গার্মেন্টস মালিকদের এই মজুরি দিতে একটু কষ্ট হবে কিন্তু তাদেরকে লাভ কম করতে হবে। যে শ্রমিকদের ঘামের উপর ভিত্তি করে তারা বড়লোক হয়েছে সেই শ্রমিকদের বিষয়টা কি তারা দেখবে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় এই মালিক পক্ষে একটু কম লাভ করলে কী হয়, লস তো হবে না, হয়তো একটু কম লাভ হবে, এই তো। তো এই জন্য আমরা বলবো শ্রমিকদের দাবি মেনে নিন, আমার শ্রমিকদের গায়ে কোনো হাত দিবেন না।